হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি কথা বলবো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান আইইউকে নিয়ে, আইইউকে আইএসএম নিয়ে। এই ক্যাম্পাসে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি স্টুডেন্ট বর্তমানে পড়াশোনা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আইইউকের মেইন ক্যাম্পাস, যেটা হচ্ছে ইস্টার্ন ক্যাম্পাস বলা হয় থাকে। এটা হচ্ছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক, বিশকেক সিটির মাঝখানে অবস্থিত। কিরগিজস্তানের সবচেয়ে আধুনিক হসপিটালগুলোর মাঝখানে আইইউকের বেশ কিছু হসপিটাল রয়েছে। কিরগিজস্তানে তিনটা ক্যাম্পাস রয়েছে বিশকেক সিটির ভিতরেই। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান আইইউকে আইএসএম হচ্ছে কিরগিজস্তানের ঐতিহ্যবাহী এবং পুরাতন মেডিকেল ইউনিভার্সিটিগুলোর মাঝখানে একটি। এই ইউনিভার্সিটি কিরগিজস্তানের মাঝখানে টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোর মাঝখানেও একটি। আইইউকে রয়েছে আধুনিক ক্যাম্পাস, সুসজ্জিত লাইব্রেরি, সুসজ্জিত ল্যাব ফেসিলিটি, ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেল ফেসিলিটি। আইইউকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারা স্বীকৃত ও অনুমোদিত। এছাড়া WHO, TCFMG, IRR, MCI, TMC সহ আন্তর্জাতিক সকল মেডিকেল কাউন্সিল দ্বারা স্বীকৃত। কোনো স্টুডেন্ট আইইউকেতে, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান আইইউকে আইএসএম এ পড়ে সরাসরি ইউরোপের যে কোনো দেশে লাইসেন্স এক্সাম দিতে পারবে। ল্যাব এক্সাম থেকে শুরু করে AMC, অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল লাইসেন্স এক্সাম AMC, USMLE, লাইক আদার যে কোনো কান্ট্রি, MRCP থেকে শুরু করে সকল যে কোনো দেশের লাইসেন্স এক্সামে সে বসতে পারবে। আইইউকেতে ভর্তির জন্য কোনো IELTS, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সাপোর্ট এগুলোর প্রয়োজন হয় না। কোনো রকম মেডিকেল টেস্টের প্রয়োজন হয় না। সরাসরি অ্যাডমিশন নেওয়া যায়। ফরেন স্টুডেন্টদের জন্য যে ফরেন কোটা থাকে সেখানে বাংলাদেশি স্টুডেন্ট সরাসরি ভর্তি হতে পারে। আর আইইউকেতে সরাসরি ইউরোপিয়ান কারিকুলামে পড়াশোনা করায়, সরাসরি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। আর এই ইউনিভার্সিটিতে আরেকটা যেটা সবচেয়ে ভালো ফেসিলিটি সেটা হচ্ছে তাদের নিজস্ব হোস্টেল ফেসিলিটি রয়েছে, VIP হোস্টেল রয়েছে। এবং তোমরা তাদের ক্লাসরুমগুলো দেখতে পাচ্ছ, খুবই আধুনিক ক্লাসরুম। এখানে পড়াশোনা করে সরাসরি তোমরা যদি চাও যে পোস্ট গ্রাজুয়েশন করবা, তাদের আইএসএমএ তো তোমরা সরাসরি পোস্ট গ্রাজুয়েশন করতে পারবা। এই ইউনিভার্সিটিতে সরাসরি বিদেশি কোঠায় অ্যাডমিশন নেওয়া যায়। সো কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট দেওয়ার প্রয়োজন হয় না। আইইউকে টিউশন ফি হচ্ছে প্রতি সেমিস্টারে $2,250 এবং হোস্টেল ফি হচ্ছে প্রতি সেমিস্টারে $400। আর খাবার খরচ হচ্ছে প্রতি সেমিস্টারে $600, প্রত্যেক মাসে $100 করে খাবার খরচ, ৬ মাসে হচ্ছে $600 মতো খাবার খরচ হয়ে থাকে। আর এছাড়া অ্যাডমিশনের জন্য নর্মালি যে সকল ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকে, পাসপোর্ট, অ্যাসেসমেন্টের সার্টিফিকেট, মার্কশিট, এছাড়া তোমরা যেই আইইউকে ক্যাম্পাস দেখতে পাচ্ছ তাদের হচ্ছে সুবিশাল খেলার মাঠ থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, সিকিউরিটি জোন, মেইন ক্যাম্পাস, হোস্টেল ফেসিলিটি সকল কিছু তোমরা দেখতে পাচ্ছ। একটা সুবিশাল ক্যাম্পাস। তো আইইউকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ এখানে অলমোস্ট এখন 100+ বাংলাদেশি পড়াশোনা করছে। এই সেশনে আরও প্রায় 50 জনের মতো বাংলাদেশি স্টুডেন্ট আইইউকেতে যাচ্ছে। তো তোমরা যারা আইইউকে সম্পর্কে কোনো ধারণা নিতে চাও, তারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের অফিস থেকে তোমাদেরকে সকল ধরনের কাউন্সিলিং করবে। এবং আইইউকের 106 নম্বর রুমে, আইইউকের মেইন ক্যাম্পাসের 6 নম্বর রুমে আমাদের অফিস আছে, নিজস্ব অফিস আছে। সো তোমরা যারা ইউনিভার্সিটিতেও কোনো ধরনের হেল্প চাও, আমাদের সরাসরি ইউনিভার্সিটি থেকে আমরা হেল্প করবো। ইউনিভার্সিটিতে আমাদের নিজস্ব অফিস থাকায় আমরা সরাসরি বাংলাদেশি স্টুডেন্টদেরকে সেখান থেকে কাউন্সিলিং থেকে শুরু করে সকল কিছু করতে পারি। এবং সেটা 5 বছর, একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করবে সে 5 বছরই আমাদের থেকে হেল্প পাবে। সো আজ এ পর্যন্তই। তোমরা যারা আইইউকে সম্পর্কে জানতে চাচ্ছ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে এখন সেপ্টেম্বর অক্টোবর সেশনে অ্যাডমিশন চলছে। আবার নেক্সট জানুয়ারি ফেব্রুয়ারি 2023 সেশনের জন্য এখন আমরা ফাইল নিচ্ছি। সো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো।